আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের ইতিহাসের অষ্টম অধ্যায় যার বিষয়বস্তু হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংকট আর মুঘল সাম্রাজ্যের সংকট বুঝতে হলে কেন এই সংকট তৈরি হয়েছিল সেটা আমাদের জানতে হবে আর তার জন্য ওই সময়ের যে অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তন সেটা লক্ষ্য করতে হবে আর ঔরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্য অনেক বড় হয়ে পড়েছিল এবং মনসব নিয়েও অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল আর সেই সময় মারাঠাদের মতো এক আঞ্চলিক শক্তির উত্থান হয় এবং এরা মুঘলদের সার্বভৌমত্বকে অস্বীকার করে আর এছাড়া শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল আর এতদিন ধরে মুঘলরা নিজেদের যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সেই ধারণাতেও আঘাত করা হয় আর এখানে আমরা মুঘলদের বিরুদ্ধে এই আঞ্চলিক শক্তিগুলি কিভাবে প্রতিরোধ করেছিল সেটা আমরা পড়ব আর এই প্রতিরোধগুলির চরিত্র ছিল এক এক ক্ষেত্রে এক এক রকম মারাঠারা তারা নিজেদের স্বরাজ্য গঠনের স্বপ্ন দেখেছিল জাট এবং সতনামী বিদ্রোহ মুঘল আমলে যে কৃষি ব্যবস্থার যে সংকট সেই দিকটাকে তুলে ধরেছিল কিন্তু আঞ্চলিক স্বাধীনতা এরা সকলেই চেয়েছিল তবে এই যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু ধর্মীয় প্রতিরোধ বলা ঠিক নয় এবার আমরা শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি ও মুঘল রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব আর আমরা জানি মারাঠারা খুব যুদ্ধে দক্ষ যুদ্ধপটু জাতি ছিল এবং এই যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল পুনে এবং কোঙ্কন অঞ্চলে এবং তারা অনেকেই বিজাপুর গোলকুণ্ডার রাজদরবারে উচ্চ পদে ছিল কিন্তু তাদের কোনো নিজস্ব রাজ্য ছিল না আর খ্রিস্ট সপ্তদশ শতকে শিবাজি মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন আর শিবাজীর বাবা শাহজী ভোঁসলে বিজাপুরের সুলতানের জায়গিরদার ছিলেন আর শিবাজি তার মা জিজাবাই এবং শিক্ষক দাদাজি কোণ্ডদেবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আর বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে শিবাজি বিজাপুরের বেশ কিছু জমিদারকে নিজের দখলে এই নিজের দলে তিনি নিয়ে আসেন এবং সুলতান তখন শিবাজিকে দমন করতে আফজল খানকে পাঠালেন আর আফজল খান শিবাজিকে হত্যা করার চেষ্টা করেন কিন্তু সতর্ক শিবাজি উল্টে বাগনক নামের একটি অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন আর শিবাজির ক্ষমতা বৃদ্ধি যেটা ঔরঙ্গজেবের পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভবপর ছিল না এবং শিবাজি দুবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন এবং লুটপাট করেন সেখানে ঔরঙ্গজেব তখন শিবাজিকে দমন করতে শায়েস্তা খান মুয়াজ্জাম এবং মির্জা রাজা জয় পাঠান এবং জয় সিংহ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করলেন আর এই চুক্তি অনুযায়ী শিবাজি মুঘলদের তেইশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন আর আমরা মনে রাখব সে যুগে দুর্গ ছিল কিন্তু নিরাপত্তা রক্ষার প্রধান স্তম্ভ আর এরপর শিবাজি আগ্রার মুঘল দরবারে যখন পৌঁছান তখন তাকে অপমান করা হয় তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখা হয় আর শিবাজি বুদ্ধি করে সেখানে একটি ফলের ঝুড়িতে লুকিয়ে সেখান থেকে পালিয়ে আসেন আর দাক্ষিণাত্যে পৌঁছে আবার মুঘলদের সঙ্গে শিবাজির দ্বন্দ্ব শুরু হয় আর শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটা বড়সড় প্রতিরোধ আন্দোলন শিবাজি একটি পরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন এবং ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রায়গড়ে তার অভিশাক অভিষেক হয়েছিল অর্থাৎ তিনি অন্যান্য মারাঠার সর্দারদের থেকে যে আলাদা এটাই প্রমাণিত হলো তার আটজন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া আর মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য এবং স্বরাজ্যের বাইরে মারাঠা সেনারা আশেপাশের মুঘল এলাকাগুলি আক্রমণ করে সেখান থেকে তারা কর আদায় করতো আর যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্গি। আর এইভাবে শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে এবার আমরা দেখব মাবলে ও পেশোয়া কাদের বলা হয় শিবাজি যখন পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করছিলেন তখন মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা তিনি নিয়োগ করেন আর এদের বলা হতো মাবলে বা মাওয়ালি আর এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এবং শিবাজির মৃত্যুর চল্লিশ বছর পরে পেশোয়াদের হাতেই শাসন ক্ষমতা চলে আসে আর তখন মুঘল শাসনের অবস্থা ভালো ছিল না এবং শিবাজির মৃত্যুর পঞ্চাশ বছর পরে পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু রাজাদের সঙ্গে যুক্ত হয়ে একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন এবং তার এই হিন্দু রাজ্যের যে আদর্শ তাকে বলা হয় হিন্দু পাদ পাদশাহী অর্থাৎ তিনি চাইলেন ধর্মের নামে মুঘলদের বিরুদ্ধে অন্য রাজাদের জোটবদ্ধ করতে এবার আমরা শিখ শক্তি এবং মুঘল রাষ্ট্র সম্পর্কে আমরা দেখব আর শিখদের সঙ্গে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে মুঘলদের সংঘাত হয় এবং এই যে সংঘাত তাদের হয়েছিল সেটা ছিল রাজনৈতিক এবং শিখরা তাদের এমন একটা স্বভাব ছিল তারা কিন্তু সবসময় গুরুর প্রতি তারা আনুগত্য প্রদর্শন করত। আর তাই নিয়ে অনেক সময় মুঘল রাষ্ট্রের সঙ্গে শিখদের সংঘাত বেঁধে যেত আর খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষের দিকে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুন দেব শিখদের গুরু হন আর এই সময় থেকে শুরু হলো বংশানু গুরু নির্বাচন করা আগে কিন্তু শিখদের এরকম গুরু বিভিন্ন গুরু শিখদের হয়েছিলেন বিভিন্ন ব্যক্তি কিন্তু সেই সময় বংশানুক্রমিক ভাবে যে গুরু নির্বাচনটা ছিল না আর এই সময় থেকে অর্থাৎ সেই অর্জুন দেব যখন শিখদের গুরু হলেন তখন থেকে শুরু হলো বংশানুক্রমিকভাবে গুরু নির্বাচন করা আর গুরু অর্জুনের ছেলে যার নাম ছিল গুরু হরগোবিন্দ তিনি একসঙ্গে দুটি তলোয়ার নিতেন এবং তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মের ক্ষেত্রেই নয় রাজনৈতিক ক্ষমতাও তার আছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে শিখদের উত্থান অনেকটাই একটা স্বাধীন শক্তির উত্থানের মতোই হয়ে উঠেছিল এবং এই যে শিখরা তারা আস্তে আস্তে এত যে শক্তিশালী হয়ে উঠছে তাদের হাতে যে এত ক্ষমতা আস্তে আস্তে আসছে যেটা কিনা না মুঘল সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না তারপরে নবম শিখ গুরু হলেন তেগ বাহাদুর এবং তার সঙ্গেও ঔরঙ্গজেবের একটা দ্বন্দ্ব শুরু হলো তিনি ঔরঙ্গজেবের যে ধর্মীয় নীতির বিরোধিতা করেন এবং আমরা জানি বিভিন্ন মুঘল সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেব যেমন ধর্মপরায়ণ ছিলেন তেমনি তিনি গোড়া ছিলেন গোড়া ধর্মীয় পরায়ণ তিনি মানুষ ছিলেন এবং তার যে মুসলিমদের যে নিয়ম কানুন যে ধর্মের যে বিষয়গুলো তিনি নিখুঁতভাবে মানার চেষ্টা করতেন এবং তিনি অন্য ধর্মের মানুষদেরও তার শাসন কার্যে তিনি নিযুক্ত করতেন না যাই হোক এই সব কারণেই দেখা গেল সেই তেগ বাহাদুরের সঙ্গে তার একটা মতের অমিল হলো আর কিন্তু শুধু যে ধর্মীয় কারণেই মুঘল শিখ সংঘাত হয়েছিল সেটা কিন্তু নয় আর এ কথাও প্রচলিত দেগ বাহাদুর এক পাঠানের সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবে মুঘল শাসনের বিরোধিতা করেছিলেন আর টেক বাহাদুরকে বন্দি করে মুঘলরা হত্যা করে আর এই ঘটনার পর শিখরা পাঞ্জাবের পাহাড়ি এলাকায় চলে যায় এবং সেখানেই দশম শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হল এবার আমরা আর গুরুত্বপূর্ণ বিষয় দেখব যেটা হচ্ছে খালসা আর ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামক একটি সংগঠন তৈরি করেন আর খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা এবং সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল আর গুরু গোবিন্দ সিংহই শিখদের পন্থ বা পথ ঠিক করে দেন আর গুরু তাদের পাঁচটি জিনিস সব সময় কাছে রাখতে বলেন আর এই পাঁচটি জিনিসের নামই ক অক্ষর দিয়ে শুরু আর সেগুলি হলো কেশ কঙ্গা বা চিরুনি কচ্ছা কৃপান এবং করা আর এছাড়াও খালসাপন্থী শিখরা তারা সিংহ পদবী ব্যবহার করতে শুরু করলো আর পাহাড়ি হিন্দু রাজাদের সঙ্গে শিখদের মাঝে মধ্যে ছোটখাটো আর শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় হিন্দু রাজারা মুঘল সরকারের সাহায্য চেয়েছিল আর মুঘলদের পক্ষেও শিখ সামরিক শক্তির উত্থান মেনে নেওয়া সম্ভবপর হচ্ছিল না আর তাই ঔরঙ্গজেবের সঙ্গে শিখদের সংঘাতের চরিত্র ছিল মূলত রাজনৈতিক আর গোবিন্দ সিংহ যখন মারা গেলেন তার মৃত্যুর পরে তার শিষ্য বান্দা বাহাদুর লড়াই চালিয়ে যান আর গুরু গোবিন্দ সিংহ মুঘলদের বিরুদ্ধে জয়ী হতে পারেননি ঠিকই কিন্তু উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে গিয়েছিল আর শিখ ধর্মীয় আন্দোলন মানুষের মধ্যে সমতার কথা বলতো তবে অনেক সময় সামরিক শক্তির ওপর নির্ভরশীল হয়ে এটি একটি প্রতিরোধী আন্দোলন হিসাবে রাজনৈতিক রূপ নিত এবার আমরা অন্যান্য কিছু বিদ্রোহের কথা আমরা দেখব দিল্লি আগ্রা অঞ্চলের যে জাটরা চারা ছিল প্রধানত কৃষক এবং তাদের মধ্যে অনেকে আবার জমিদারও ছিল এবং রাজস্ব দেওয়া নিয়ে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে মুঘলদের সংঘাত হতো আর ঔরঙ্গজেবের আমলে তারা এক স্থানীয় জমিদারের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে বিদ্রোহ করে জাটরা একটা আলাদা রাজ্য গঠন করতে চেয়েছিল আর মুঘলদের বিরুদ্ধে জাট প্রতিরোধ যেটা ছিল একদিকে কৃষক বিদ্রোহ অন্যদিকে একটি আলাদা গোষ্ঠী পরিচয় জাটরা একজোট হচ্ছিল আর মথুরার কাছে নার্নল অঞ্চলে একদল কৃষক মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরে এবং এরা ছিল সতনামী নামে একটি ধর্মীয় গোষ্ঠীর মানুষ এবং উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতিরা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাহলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মুঘলদের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে বিদ্রোহ শুরু হয়েছিল এবার আমরা জায়গিরদারি এবং মনসবদারি সংকট এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে জায়গিরদারি মনসবদারের মনসবদারী সংকটের যে কারণ ও প্রভাব সেটাও আমরা দেখব শাহজাহানের সময় থেকে মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থার সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে মনসবদারদের তাদের পদ অনুযায়ী যা বেতন পাওয়ার কথা তা দেওয়া যেত না অনেক সময় আবার কৃষক বিদ্রোহের কারণে রাজস্ব আদায় করা যেত না আর দুর্নীতি নিয়ন্ত্রণ করাও সবসময় সম্ভব হচ্ছিল না আর মনসবদারেরা বেতন না পেলে তাদের যতজন ঘোর শহরের দেখাশোনা করার কথা ততজনে দেখাশোনা করা যেত না অর্থাৎ খাতায় কলমে হিসাবের সঙ্গে আসলে যা হচ্ছে তার তফাত কিন্তু দিনকে দিন বেড়েই চলেছিল আর ঔরঙ্গজেবের সময় এই সমস্যা আরও বাড়ে আর জায়গিরদারি এবং মনসবদারি সংকটের সঙ্গে এই সময় যুক্ত হলো কৃষি সংকট আর এই সময় ফসলের উৎপাদন বেড়েছিল কিন্তু কৃষির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছিল দাক্ষিণাত্যে যুদ্ধের সময় রাজস্ব আদায়ের জন্য মুঘল মনসবদাররা তারা মারাঠা সর্দারদের সাহায্যও নিত তার মানে ওই সব অঞ্চলে মুঘলদের নিয়ন্ত্রণ আলগা হয়ে যায় আর এদিকে আবার খ্রিস্টীয় সপ্তদশ শতকে জিনিসপত্রের দাম বেড়ে যায় আর মূল্য কারণে অভিজাতরা চাইলেন জমি থেকে তাদের আয় আরও বাড়াতে এবং তারা জমিদার ও কৃষকদের ওপর চাপ বাড়াতে থাকে কৃষকরাও বিদ্রোহের পথ বেছে নেয় আর অনেক সময় জমিদাররাও কিন্তু তাদের মদত দিত আর কোনো কোনো সময় কৃষকরা তারা রাজস্ব না দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেত তখন তাদের জমিতে চাষ হতো না আর চাষ না হলে রাজস্ব আদায় করা যাবে না আর তাই যেসব মনসবদার এইসব জমিতে জায়গির পেত তারাও ভালোভাবে ঘোর শহরের ভরণ পোষণ করতে পারতো না আর ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকুন্ডা গোলকুণ্ডা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল অঞ্চল মুঘলদের হাতে এসেছিল ওই অঞ্চলের সব থেকে যে ভালো জমি সেই জমিগুলি ঔরঙ্গজেব খাস জমি বা খালিশা হিসাবে রেখেছিলেন আর সেগুলির যে জায়গির হিসাবে দেওয়া হতো না আর খাস জমির রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা হতো সুতরাং জমির অভাব ছিল না তবে জায়গির হিসাবে দেওয়া যায় এরকম ভালো জমির পরিমাণ সেই সময় কমে গিয়েছিল আর মুঘল শাসকরা তারা নতুন প্রযুক্তির ব্যবহার করে জমির উর্বরতাও সেইভাবে তারা বাড়াতে পারেননি ফলে এই সমস্যা আরও গভীর হয়েছিল আর এই যে আমরা দেখছি মুঘল সাম্রাজ্যের যে সম্রাটের কথা আমরা ঔরঙ্গজেবের কথা আমরা দেখলাম আর ঔরঙ্গজেবের আগে যে সম্রাটরা ছিলেন তাদের মধ্যে আমরা জানি সব থেকে উদার ছিলেন আকবর এবং সেই কারণে তাকে জাতীয় সম্রাট বলা হয় এবং তার যে খ্যাতি সমৃদ্ধি ছিল প্রজারাও তাকে পছন্দ করত। কিন্তু যত দিন যেতে লাগলো আকবরের পরবর্তী যে সম্রাটরা ছিলেন যেমন আমরা শাহজাহান বা জাহাঙ্গীর ঔরঙ্গজেব এরা কিন্তু আকবরের মতো অতটা উদার মনোভাবাপন্ন কিন্তু তারা ছিলেন না এবং সেই কারণে আস্তে আস্তে আকবরের সময় যে সমস্যাগুলো ছিল না সেই সমস্যাগুলো পরবর্তী সম্রাটদের সময় দেখা যেতে থাকে এবং তারপর আমরা আলোচনার মাধ্যমেই দেখলাম ঔরঙ্গজেবের সময় সমস্যা আরও বাড়ে কারণ তিনি যেমন খুব সাধারণ জীবন যাপন করতেন কোনো বিলাসিতা বৈভব ছিল না তার মধ্যে এবং তিনি ধর্মীয় কাজে বেশি মনোনিবেশ করতেন কিন্তু তার অতিরিক্ত যে ধর্মান্ধ বা গোড়ামির কারণে কিন্তু নানা ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে থাকে এবং সেটা আমরা জায়গিরদারি মনসদারী সংকটের মধ্যেও আমরা নানারকম বিষয়গুলো দেখলাম এবার আমরা মুঘল সাম্রাজ্যের যে চরিত্র সেটা আমরা দেখব মুঘল সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে একদল ঐতিহাসিক মনে করেন যে মুঘলরা ছিল দারুণ বলশালী এবং তাদের তৈরি করা সাম্রাজ্যের মধ্যেই লুকিয়েছিল বর্তমান ভারত রাষ্ট্রের বীজ আর আ সমুদ্র হিমাচলে ছড়িয়েছিল মুঘল শক্তির ক্ষমতা আরেক দল ঐতিহাসিক আবার মনে করেন যে মুঘলরা মোটেও এতটা ক্ষমতা রাখতো না তাদের একজনের মতে মুঘল সাম্রাজ্যকে এ দেয়াল থেকে ও দেয়াল পর্যন্ত বিস্তৃত একটা নিশ্চিদ্র গালিচার সঙ্গে তুলনা করা উচিত নয় বরং মোটামুটিভাবে জোড়াতালি দেওয়া একটা কম্বল হিসাবে ভাবা ঠিক হবে আর উত্তর ভারতে মুঘলদের আধিপত্য থাকলেও অন্যান্য অঞ্চলে তাদের ক্ষমতা কিন্তু ছিল সীমিত এবার আমরা মুঘল দরবারে যে দলাদলি ক্ষমতার লড়াই সেটা কীরকম ধরনের সেই দলাদলি ছিল সেটা আমরা দেখব সপ্তদশ শতকের শেষে মনসবদারদের মধ্যে ভালো জায়গির পাওয়ার জন্য ষড়যন্ত্র এবং লড়াই শুরু হলো দরবারি রাজনীতিতে তুরানি ইরানি মারাঠা রাজপুত এবং অন্যান্য গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলো আর এই যে মারাঠা রাজপুত বা ইরানি তুরানি আমরা নামগুলো যে বললাম এরা ছিল বিভিন্ন গোষ্ঠী এবং একটা গোষ্ঠী সব সময় চাইতো কিভাবে অন্য গোষ্ঠীকে তারা অন্য গোষ্ঠীকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতাবান হবে আর মনসবদারি এবং জায়গিরদারি সংকটের জন্য কোনো একজন মুঘল শাসক দায়ী ছিলেন না আর অনেক দিন ধরে নানা সমস্যা গড়ে উঠেছিল এবং বিভিন্ন সমস্যা জট পাকিয়েই কিন্তু ওই সংকট তৈরি করেছিল তাহলে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন বিষয় আমরা দেখলাম এবং এখানে শিবাজির কথা আমরা পড়লাম এবং তিনি কিভাবে তার ক্ষমতার দ্বারা মুঘলদের সঙ্গে তিনি লড়াইয়ে নেমেছিলেন তার সাহসিকতার কথা আমরা দেখলাম এবং মাবলে পেশোয়া এটাও আমরা দেখলাম আর গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম খালসা এটাও ভালো করে পড়বে এবং জায়গিরদারি এবং মনসবদারি সংকটের যে কারণ প্রভাব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নের উত্তর তোমরা লিখবে বাড়িতে এবং স্কুল যখন খুলবে সেই প্রশ্নের উত্তরগুলো আমাকে দেখাবে প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল দ্বিতীয় প্রশ্ন কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল এই সন্ধির ফল কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন জারদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল চার নম্বর প্রশ্ন শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন বিজাপুর ও গোলকুণ্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল আর এই যে পাঁচটা প্রশ্ন দিলাম এগুলো কিন্তু বেশি বড় হবে না ছোট প্রশ্ন তিন নম্বর আছে এই প্রশ্নগুলোতে এবার কিছু বড় প্রশ্ন দিচ্ছি যার মান হচ্ছে পাঁচ নম্বর প্রথম হচ্ছে মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল দ্বিতীয় প্রশ্ন মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট সংকট কেন বেড়ে গিয়েছিল এই কৃষি সংকটের ফল কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল আর এর সঙ্গে আর একটা প্রশ্ন মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের কি প্রভাব পড়েছিল চার নম্বর প্রশ্ন সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি। তাহলে এগুলো তো ভালো করে পড়বে এছাড়াও টিকা হিসাবে একটা লিখে নাও মাবলে ও পেশোয়া এটা টিকা হিসাবে ইম্পর্টেন্ট তারপরে আর একটা খালসা এটাও টিকা হিসাবে ইম্পর্টেন্ট আর একটা তৃতীয় টিকা হচ্ছে মুঘল দরবারে দলাদলি তাহলে যেভাবে আমি পড়িয়ে দিলাম ভালো করে তোমরা পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে লিখবে এবং স্কুল খুললে আমাকে দেখাবে